জগদ্ধাত্রী পূজো মানেই চন্দননগর। কয়েক বছর আগেও এই ধারণা ছিল আমাদের, কিন্তু আজ চন্দননগরের বাইরেও বিভিন্ন জায়গায় জগদ্ধাত্রী আরাধনায় মেতে উঠছি আমরা, ঠিক যেমন শহর বহরমপুর। দুর্গাপূজো, কালীপূজো, ছট উৎসব পার করে জগদ্ধাত্রী পূজোয় উৎসবের আমেজ শহর জুড়েই। শহরের বিভিন্ন প্রান্তে ছোট পরিসরে হলেও জগদ্ধাত্রী পূজোর আয়োজন হচ্ছে। কোথাও ক্লাব, কোথাও ব্যবসায়ীরা মিলিত হয়ে দেবী আরাধনায় মেতে উঠছেন। সারা বছর ধরে জমজমাট থাকে কাদাই চত্বর, সেই কাদাইয়েই ব্যবসায়ীরা বেশ কয়েক বছর ধরে করে আসছেন জগদ্ধাত্রী পুজো। করোনা আবহে ব্যবসায় মন্দা, সেই মন্দার মাঝেই সুখ সমৃদ্ধির আশায় জগদ্ধাত্রী আরাধনা হলো এবার। নবমীর দিনেই পূজার্চনা হলো রীতি মেনেই। মানসিক চাপ, শারীরিক চাপ, অর্থনৈতিক চাপ, তা আমরা যাতে সকলে ভালো থাকি, সকলে আনন্দে থাকি, ভালো থাকি, সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। বিশেষ করে সত্যি কথা বলতে আমাদের এই এই লাইনের যে ব্যবসায়ী, এটা আমরাই পুজো করি, আহ্বান নাম ব্যবসায়ীদের পুজো। ব্যবসায়ীদের সার্বিকভাবে আমাদের ব্যবসাটা একটু এবছর কয়েক বছর থেকেই খারাপ যাচ্ছিল, তারপর থেকে আমরা মনে করি যে এই পুজোটা করলে হয়তো আমাদের সমৃদ্ধি হবে, ভালো হবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। শনিবার সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড়, পূজার্চনার ছবি, উদ্যোক্তা থেকে দর্শনার্থী পুষ্পাঞ্জলি দিচ্ছেন সকলেই। জগদ্ধাত্রীর প্রতিমা এবং সাজ মুগ্ধ করছে দর্শনার্থীদের, সাবেকি সাজে সাজিয়ে তোলা হয়েছে দেবী প্রতিমা। জগদ্ধাত্রী পুজো ঘিরে জমজমার শহর। 2012 সাল থেকে শুরু হয়েছে আমাদের দশম বর্ষ। ষষ্ঠীর দিন ওপেনিং হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিন প্রতিমা নিরঞ্জন হয়। কিন্তু দু বছর কোভিডের জন্য এটা হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি দ্বাদশীর দিন প্রতিমা নিরঞ্জন করি, কিন্তু কোভিডের জন্য আমরা কোনো শোভাযাত্রা বার আগের বড় করিনি, এই বছরও করছি না।